বাংলা ভাগের কথা হাস্যকর কোনোভাবেই বাংলা ভাগ নয় দাবি জানাল তৃণমূল সম্প্রতি রাজ্যের দুই মন্ত্রী বাংলা ভাগের তত্ত্বকে এভাবেই খারিজ করলেন বাংলা ভাগের দাবিকে হাস্যকর বলেন বসু অন্যদিকে হাকিম বাংলা ভাগের বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দেন বিজেপির পক্ষ থেকে জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলেছিলেন পাশাপাশি সৌমিত্র খা রারবঙ্গকে বাংলা থেকে আলাদা করার কথা বলেন যদিও বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বাংলাভাগের এই মন্তব্যকে সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশের স্বর্গরাজ্য উত্তরবঙ্গ দাবি করে বাংলাভাগের দাবি জানিয়েছেন জন বার্লা অন্যদিকে অনুন্নয়নকে হাতিয়ার করে রার বাংলাকে বিভক্ত করার দাবিতে সরব হয়েছেন সৌমিত্র খা আর এই বাংলাভাগের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল বাংলা বাংলাভাগের দাবিকে সম্পূর্ণ হাস্যকর বলে উড়িয়ে দেন এ প্রসঙ্গে তিনি বলেন যারা বাঙালি হবেন তারা কখনোই এ ধরনের মন্তব্য করবেন না যারা ইতিহাস জানেন না তারাই এ ধরনের মন্তব্য করবেন আসলে বিজেপি নির্বাচনে হেরে এ ধরনের কথা বলছে বলে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিপুল জয়কে কোনোভাবেই ওনারা মেনে নিতে পারছেন না তাই বাংলা ভাগের চক্রান্ত করছেন অন্যদিকে বিজেপির বাংলা ভাগের এই দাবিকে কড়া ভাষায় বিরোধিতা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এটা মানতে চায় না ওরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী বিজেপি সাংসদ জন বার্লা বলেছেন উত্তরবঙ্গকে ভাগ করতে হবে শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাও দাবি করেছেন পৃথক পশ্চিমাঞ্চলের আসলে বিজেপি এ রাজ্যের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে পরাজয়টা মেনে নিতে পারছেন না সে কারণেই বাংলাকে দুর্বল করার লক্ষ্যে ফের বাংলা ভাগার চক্রান্ত করছে এই চক্রান্ত ওদের সফল হতে দেব না